বিএনপির যে দাবিটা ছিল যে কেয়ারটেকার একটা দল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন বাংলাদেশের মানুষ সেই দাবির প্রতি সমর্থন জানিয়েছে যার জন্য দু হাজার চোদ্দো সালে একশো চুয়ান্ন জন বিনা প্রতিবৃন্দা নির্বাচিত করতে হয়েছে এবং বাকি একশো ছিচল্লিশ সালেও আপনার ছিচল্লিশটি আসনে পাঁচ থেকে দশ পার্সেন্টের বেশি ভোট জনগণ দেয়নি ঠিক একইভাবে দু হাজার আঠারোতেও যদি আপনি দেখেন সেই আঠারো নির্বাচনও তারা যখন জনগণ ভোট দিবে এবং এই আওয়ামী লীগের অগণতান্ত্রিক এই যে নির্যাতন নিপীড়ন বাংলাদেশের প্রশাসন থেকে শুরু করে সব গুছি সবগুলিকে যেভাবে তারা ধ্বংস করে দিয়েছে তখনই তারা কিন্তু দু হাজার তারা কিন্তু রাত্রে ইলেকশন করতে তাদের বাধ্য হয়েছে সুতরাং আন্দোলন ব্যর্থ হয়েছে আপনি এটি বলা যায় বরং আপনি বিএনপির প্রতি মানুষের যে সমর্থন আছে তার একটি প্রমাণ আপনি দেখেন এখন যে আজকে বাংলাদেশের মানুষ কিন্তু ভোট দেওয়ার উৎসাহ হারিয়ে ফেলেছে আজকে আমাদের বাংলাদেশে আপনি যদি আমাদের অতীতের ইতিহাসগুলি আমরা দেখি এখানে কাশিমিয়া দীর্ঘদিন রাজনীতি সাংবাদিকতা করেছেন যে বাংলাদেশের নির্বাচন মানেই একটি উৎসব আনন্দ উৎসব মানুষের মধ্যে সেই নির্বাচন এখন বিষাদের নির্বাচনে পরিণত হয়ে গেছে বর্জনের নির্বাচনে পরিণত হয়ে গেছে মানুষ এখন নিজেকে প্রত্যাহার করে নিচ্ছে যেখানে বাংলাদেশের লোকাল গভর্নমেন্ট সেক্ষেত্রে বলা হয় যে মানে মূল প্রতিদ্বন্দ্বী যখন না থাকে তখন ভোটের উৎসব আপনার আপনি যে শর্ত দিচ্ছেন না আওয়ামী লীগের লোকও তো ভোট দিতে যাচ্ছে না কারণটা আমি বলি বাংলাদেশে লোকেরও তো কিছু লোকের বিবেচনা আছে যেখানে আপনার এই ঢাকা যদি উদাহরণ দিই ধানমন্ডির বাংলাদেশের সবচেয়ে শিক্ষিত সচেতন একটি এলাকায় নির্বাচন হয়েছে সেখানে টোটাল আওয়ামী একজন এমপি প্রার্থী চোদ্দ হাজার ভোটে নির্বাচিত হয়েছে মহদিন সাহেব অথচ ওই ধানমন্ডিতে একটি ওয়ার্ডে ওয়ার্ড কাউন্সিলর সিটি কম নির্বাচিত হতে পঞ্চাশ থেকে ষাট হাজার ভোট লাগে আপনি বলছেন জনগণের সেন্টিমেন্টটা কোথায় জনগণ এই সরকারের প্রতি অনাস্থাটা কোথায় না যিনি জিতেছেন তার আপনারা এটা বলে না এটা কিন্তু যেটা বলে না যাই হোক মানে তিনি মানে যিনি নির্বাচিত হয়েছেন তার সমর্থকের যদি বলেন যে দশ হাজার গেলেও আমি আমি আপনাকে একটা বলি আপনি আপনি দেখবেন যে আজকে এই সরকার প্রশাসনকে এমন নগ্ন দলীয়করণ করেছে যে আপনার আজকে তো প্রশাসনের তো ন্যূনতম কোনো যে জনগণের যে রাষ্ট্রের যে সেবক সেই ধরনের কোনো অ্যাটিচিউড নেই আজকে দলীয় বিবেচনায় তারা এমনভাবে নিয়োগ দিয়েছে যে তারা মনে করে যে নৌকা মার্কা মানে আমাদেরকে জিতাতে হবে এই হলো বাংলাদেশের অবস্থা তো এই অবস্থা সাধারণ মানুষ যেখানে জানে যে আমার ফলাফল নির্ধারিত

সেইটার আসলে কিভাবে অবশ্যই আমরা বিএনপির আজকে বাংলাদেশে একটি বিশাল আজকে যদি আমরা রাজপথে না থাকি আপনাকে একটা মনির জামান বা যেভাবে বলা হচ্ছে আজকে যে বিএনপি রাজপথে নাই তা আমাদের নামে আজকে এক লক্ষ মামলা আমাদের আসামির সংখ্যা ছত্রিশ হাজার আমরা যদি রাজপথে না থাকি আমরা যদি আন্দোলন সংগ্রামে না থাকি তাইলে এই মামলা আমাদের বিরুদ্ধে কেন আওয়ামী লীগ ভয় পায় বলে আজকে বিএনপির শুধু মামলা কিভাবে দেয় আমি আপনাকে একটা উদাহরণ দিই কিছুদিন পূর্বে ঢাকা মহানগরীর উত্তর দক্ষিণের কমিটি হয়েছিলেন জিয়া রহমানের মাজারে তারা শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য গিয়েছিলেন আওয়ামী লীগ চিরস্থায়ী থাকবে এটা ভাবার কোনো কারণ নেই আপনি দীর্ঘদিন একটা অগণতান্ত্রিক শ্বাস ব্যবস্থা চাপিয়ে দিতে পারেন কিন্তু চিরস্থায়ী ভাবে আপনি পারবেন না আপনার স্বাধীনতা যে আজকে তিরিশ লক্ষ লোক শহীদ হয়েছে আজকে আমরা বাংলাদেশ স্বাধীনতা পেয়েছি সেই স্বাধীনতার সাড়ে তিন বছরের মাথায় গণতন্ত্রকে হত্যা করে তারা একদলীয় বাকশাল কায়েম করেছে সুতরাং আমুলি গণতন্ত্র বিশ্বাস স্বাধীনতার পর প্রায় বিরোধী দলীয় বাইশ হাজার নেতাকর্মীকে তারা হত্যা করেছে আজকে বাংলাদেশের এই ক্রস ফায়ার বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম সিরিয়া সিকদারকে হত্যার মাধ্যমে বাংলাদেশে ক্রস ফায়ার শুরু করেছে এই আওয়ামী সুতরাং আপনি আমলিকের তাকে গণতান্ত্রিক ছিল পরবর্তীতে এটা দ্বারাবাহিক আর মনির যেমন হয়েছে তাদের আমলে তো গোপালগঞ্জে হামলা হয়েছে এখন আপনার ব্যাপার হলো যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনার সুস্থ বিচার হচ্ছে কিনা আপনাকে সেইটা আপনাকে মূল্যায়ন করতে হবে কিন্তু তো আজকে ক্ষমতায় টিকে থাকার জন্য মানে পরিবর্তিত পরিস্থিতিতে আপনি এই যে কোভিড পরিস্থিতি নানান ধরনের পরিস্থিতি মানে আপনি আন্দোলন 90 এর সময় আর এখন আপনি আপনি স্বৈরাচার এরশাদ আন্দোলন বলেন আপনি এই আন্দোলনের সময় একটা এমন একটা সময় হয়েছিল যে আন্দোলন কিন্তু স্থমিত হয়ে উঠেছিল জনগণ কখন এই অগ্নিশীলিঙ্গের মতো যে কখন বিস্ফোরণ ঘটবে এটাকে আপনার কখনো কিন্তু মূল্যায়ন করা যায় না অতীতে বহু সময় এরকম আন্দোলন হঠাৎ করে কিন্তু এই সরকারের বিরুদ্ধে দানা বেটে উঠেছে এবং আন্দোলন সফল হয়েছে এখন আপনাকে আরেকটু কথা বলি যে আজকে আওয়ামীগিক যে কথাটি বলছে যে তারা এখন কি যে কোনো মূল্যের বিনিময়ে আপনি দেখবেন তাদের কথাবার্তা বলে যে কোনো মূল্যের বিনিময়ে তাদের ক্ষমতায় থাকতে হবে কারণ ক্ষমতায় না থাকা গেলে তাদের যে অপকর্ম আজকে যে উন্নয়নের কথা তারা বলছে উন্নয়নের সাথে যে তারা যে দুর্নীতির আজকে বাংলাদেশকে একটি মহাসমুদ্রে পরিণত করে সেই কথা কিন্তু বলে না আজকে ছাত্রলীগের একজন কর্মী আমরাও তো একসময় ছাত্র নেতৃত্ব দিয়েছি আমরা কীভাবে জীবনযাপন করেছি আপনি হয়তো ক্যাম্পাসে দেখেছেন আর আজকে ছাত্রলীগের একটা জেলার সভাপতি দুই হাজার কোটি টাকা বিদেশে পাচার করে আজকে আওয়ামী একজন নেতার যদি বাসার সিন্ধু খুঁজেন আপনার সাত কোটি আট কোটি টাকা পাওয়া যায় আজকে আওয়ামী এমপি কানাডায় আজকে বাড়ি করে এইরকম দুর্নীতির বিরুদ্ধে আজকে দশ টাকার পদ্মা সেতু আজকে তিরিশ হাজার কোটি টাকায় পদ্মা সেতু করছে আজকে মকবাজার ফ্লাইওভার তিন হাজার আটচল্লিশ কোটি টাকার ফ্লাইওভার চোদ্দোশো কোটি টাকাতে করছে সুতরাং দুর্নীতি চুরির মাধ্যমে বাংলাদেশে একটি কায়েমি স্বার্থের নিশি সরকার আছে তাদেরকে বেঁচে থাকতে হলে তাদেরকে টিকে থাকতে হলে আজকে বিরোধী দলকে দমন এই নির্বাচনবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায়